প্রধানমন্ত্রীর ভাষণত কোনো নতুনত্ব নাই। অসমবাসীক নিরাশ করিলে মোদীর ভাষণে, কংগ্রেসে উত্থাপন করা ২৪টা প্রশ্নের উত্তর নাই ভাষণত। আমি ২৪টা প্রশ্ন তেখেতক উত্থাপন করেছিল, প্রধানমন্ত্রী ডাঙরিয়ার ভাষণে অসমবাসীক হতাশ করিলে, কোনো নতুনত্ব নাই, এটা গতানুগতিক ভাষণ। প্রধানমন্ত্রীর ভাষণত প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেসের, গহপুরত সরব হল প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরা। ও মোর ধরিত্রী আই, খেতিয়কর নিষ্ঠার নাই চরণতে দিয়া ঠাই, মোদী ডাঙরিয়ায় গানটো গালে, কিন্তু খেতিয়কর নিষ্ঠার নাই খেতিয়কর গানটো মোদিয়ে কিয় গালে? খেতিয়কর নিষ্ঠার আজি নোহোৱা কারপরা হল? মোদী ডাঙরিয়ারপ্রায় হয়েছে খেতিয়কর নিষ্ঠার নোহোৱা। প্রদেশ কংগ্রেসের সভাপতিজনের আরো গুরুতর অভিযোগ, চাহ জনজাতির উন্নয়নের কথা কৈছে যদিও চাহ জনজাতিক কেবল ভোটের ব্যবহারেরও গুরুতর অভিযোগ। আনকি মোদীর ভাষণক লৈ প্রদেশ কংগ্রেসের সভাপতিজনের প্রশ্ন, ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ নাগরিকত্ব আইনক লৈ মন্তব্য নাই কিয়? চাহ জনজাতির কথা উল্লেখ করলে, চাহ জনজাতির বিকাশের কথা উল্লেখ করলে, কিন্তু চাহ জনজাতির কলে যে চাহ জনজাতির রাইজক আমি ব্যাংক একাউন্টের সংযোগ করছো, এইটো একটা গতানুগতিক প্রক্রিয়া, কিন্তু চাহ জনজাতির রাইজর যেটো জনজাতিকরণ, এই যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ, সেইটোর উপর একো নকলে। ইপরে প্রধানমন্ত্রী মোদীর স্থিতি সন্দর্ভত আসুরও প্রতিক্রিয়া আছে। সরব হয়েছে আসুর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য সভাপতি দীপাঙ্ক নাথর উপরেও অন্যান্য দল সংগঠনেরও প্রতিনিধি। আজি প্রধানমন্ত্রীর ভাষণত চুক্তির ছয় নম্বর দফা অনুসরি সাংবিধানিক রক্ষা কবচের একটা শব্দও উচ্চারণ নকলে, কত গল প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি? দেশের এগারী প্রধানমন্ত্রীয়ে যেটা কব যে প্রতিবেদন পালেই কার্যকরী করিম, আর সেইগী প্রধানমন্ত্রীয়ে যেটা একটা বছর তার একটা শব্দও যেটা কার্যকরী নক। গহপুরের বিশ্বজ্যোতি সেনাপতির সহযোগত ব্যুরো রিপোর্ট, DY 365।